প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিপন স্যারের পক্ষ থেকে আবারও তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ট্র্যাজেডি অব ওডিপাস। বাংলায় ট্র্যাজেডি নাটক হিসেবে ওডিপাস এর সার্থকতা বিচার। আমরা প্রথমে আলোচনা করব গ্রিক ট্র্যাজেডি, যে মূল তিনটি বিষয়, সেই বিষয় তিনটি নিয়ে আমরা আলোচনা করব। মূল তিনটি উপাদান হলো হিউব্রিস, হ্যামারশিয়া এবং ক্যাথারসিস। এবার আসি হিউব্রিস কি। হিউব্রিস হলো ট্র্যাজেডি নাটকের প্রথম যে মূল উপাদান, সেটি হচ্ছে নায়ক বা নায়িকার জীবনে নিয়তি নির্ধারিত যে বিপর্যয় নেমে আসবে সেটির পথ হচ্ছে সেই চরিত্রের অহংকারবোধ। অর্থাৎ নায়ক নায়িকার অহংকার বোধের কারণে যে বিপর্যয় নেমে আসে সেটিকে বলা হচ্ছে হিউব্রিস। পরের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হ্যামারশিয়া। যদি আমরা এটিকে ব্যাখ্যা করি তাহলে এভাবে বলা যায় যে অহংকারের কারণে নায়ক এবং নায়িকা চরিত্রের যে ভুল ভ্রান্তি, অর্থাৎ তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বিচার বিশ্লেষণের ক্ষেত্রে যে ভুল ভ্রান্তি ঘটে থাকে, সেই ভুল ভ্রান্তির মধ্য দিয়ে ট্র্যাজিক ফলটা প্রবাহিত হয়। অর্থাৎ বিপর্যয়টি নেমে আসে সেই চরিত্রের ভুল ভ্রান্তির মধ্য দিয়ে। এই ভুল ভ্রান্তিকেই বলা হচ্ছে হ্যামারশিয়া। তৃতীয় যে গুরুত্বপূর্ণ উপাদান সেটি হচ্ছে ক্যাথারসিস। আমরা যখন ট্র্যাজেডি নাটক দর্শকেরা উপভোগ করি তখন প্রথম থেকে নায়ক বা নায়িকা চরিত্রে যে বিপর্যয় সৃষ্টি হয় তার জন্য তার প্রতি আমাদের করুণা জন্মে এবং ভয়েরও সৃষ্টি হয়। কিন্তু শেষে যখন আমরা সত্য উদ্ঘাটন হতে দেখি এবং নায়ক বা নায়িকা চরিত্রের কোনো দোষ আমরা খুঁজে পাই না, শুধুমাত্র নিয়তি দুর্ভাগ্যবশতই তার চরিত্রে এই বিপর্যয় বা ট্র্যাজেডি নেমে এসেছে যখন আমরা জানতে পারি, তখন আসলে আমাদের মনের মধ্যে যে যন্ত্রণাদায়ক ইমোশন বা ভাবের সৃষ্টি হয়েছিল সেটি থেকে আমরা মুক্তি পাই। এই মুক্তি পাওয়াটাকে বলা হচ্ছে পরিশুদ্ধি বা ক্যাথারসিস। এবারে আমরা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের পয়েটিক্স গ্রন্থ অবলম্বনে ট্র্যাজেডির সংজ্ঞা নির্ধারণ করার চেষ্টা করব। তিনি বলেছেন, ট্র্যাজেডি দেন ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস, কমপ্লিট অ্যান্ড অফ এ সার্টেন ম্যাগনিটিউড ইন ল্যাঙ্গুয়েজ ইমব্লেসড উইথ ইজ কাইন্ড অফ আর্টিস্টিক অর্নামেন্টস, the several kinds being found in separate parts of the play in the form of action, not of narrative, through pity and fear effecting the proper purification of this emotion. তোমাদের সুবিধার জন্য আমরা এই অ্যারিস্টটলের সংজ্ঞাটিকে আমরা নিচে বাংলায় অনুবাদ করে দিয়েছি। ট্র্যাজেডি হলো গভীর মনোনিবেশ দাবি করে এমন একটি ঘটনার, তার মানে প্রথম কথায় একটি ঘটনা থাকতে হবে, গুরুত্বপূর্ণ ক্রিয়ার প্রতিফলন যা নিজেই সম্পূর্ণ এবং কিছুটা প্রশস্ত, তার মানে একটি বড় গুরুত্বপূর্ণ একটি ঘটনা অবতারণা করতে হবে প্রথমে, যার ভাষা নাটকের বিভিন্ন অংশে উপযোগী, তার মানে আমরা এইটুকুর মাধ্যমে বুঝতে পারছি সংলাপ নির্ভর হতে হবে, বিচিত্র শৈল্পিক অলঙ্করণে সমৃদ্ধ, যেহেতু ট্র্যাজেডি সেজন্য ট্র্যাজেডির ভাষাও হবে
শৈল্পিক অলঙ্করণে সমৃদ্ধ, যা আখ্যান রূপে নয়, শুধুমাত্র যে কাহিনী আকারেই বর্ণনা করব তা নয়, বরং নাটকের আকারে উপস্থাপিত হয়। তাহলে ট্র্যাজেডি হতে গেলে আসলে এর মূল যে ফরম্যাট সেটি অবশ্যই নাটকের আকারে উপস্থাপিত হতে হবে, ভাষা হতে হবে সংলাপ নির্ভর, এবং সেটি অবশ্যই শৈল্পিক অলঙ্করণ সমৃদ্ধ হতে হবে, যা করুণা ও ভয় জাগিয়ে এসব অনুভূতিকে পরিশুদ্ধি ঘটায়। কোন সব অনুভূতিকে? যখন নায়ক বা নায়িকার বিপর্যয় আমরা দেখি, তখন আমাদের সেই বিষয়টা নিয়ে মনের মধ্যে দর্শক চিত্তে ভয় এবং করুণার সৃষ্টি হয়, এবং আমরা এই নাটকটি যখন শেষ পর্যন্ত যাই দর্শকেরা, তখন আমরা মনে করি যে কী হবে, এ থেকে পরিত্রাণের উপায় কী। এইসব ঘটনা যখন আমাদের দর্শক চিত্তে জেগে ওঠে, ঠিক তখনই নাটকের পরিসমাপ্তিতে আমরা একটা সত্য ঘটনা আবিষ্কার করি, আর ওই সত্য ঘটনাটি আমাদের দর্শকের সকল অনুভূতিকে পরিশুদ্ধি ঘটায়, এবং আমরা পরবর্তীতে সেই যে যন্ত্রণাদায়ক যে একটা ট্র্যাজেডির বিষয়টা আমরা অনুভব করছিলাম সেটা থেকে দর্শককে মুক্তি দেয়। এটাকেই বলে পরিশুদ্ধি, বা ইংরেজিতে লিটারারি টার্মস হিসাবে আমরা বলি ক্যাথারসিস। ইডিপাস নাটকটি থিবিসের গাথা অবলম্বনে গ্রিক নাট্যকার সফোক্লিস খ্রিস্টপূর্ব 5ম শতকে এই নাটকটি রচনা করেন। এতে আত্মদ্বন্দ্বে পরাভূত মানবাত্মার সকরুণ বেদনা ও সুকঠোর পীড়নের চিত্র উদ্ঘাটিত হয়েছে। নায়ক ইডিপাসের নিঃসীম দুঃখভোগ ও নিদারুণ বেদনা প্রাণকে বিমোথিত করে তোলে। নায়ক ইডিপাস চরিত্রের বৈশিষ্ট্য লক্ষ্য করেই ট্র্যাজেডির নায়ক চরিত্রের সংজ্ঞা অ্যারিস্টটল নিরূপণ করেছে এভাবে: এ ম্যান হু ইজ হাইলি রিনাউন্ড অ্যান্ড প্রসপারিয়াস, সেই ব্যক্তি নায়ক হবে যে সবচাইতে বিখ্যাত এবং প্রাচুর্য বা সমৃদ্ধশালী, বাট ওয়ান হু ইজ নট প্রি ইমিনেন্টলি ভার্সুয়াস অ্যান্ড জাস্ট, কিন্তু তাকে যে ধার্মিক বা তেমন গুণসম্পন্ন হতে হবে সেটা নয়। হুজ মিসফরচুন, যার দুর্ভাগ্য হয় বা যেভাবে হোক, ইজ ব্রট আপন হিম, তার উপরে আসবেই, নট বাই ভাইস অ্যান্ড ডিপ্রাভিটি, তার উপর আসবে কিন্তু তার পাপ বা নৈতিক স্খলনের জন্য নয়, বাট সাম ইরর অফ জাজমেন্ট অর ফ্রেইলটি, কিন্তু তার সিদ্ধান্ত গ্রহণের ভুল ভ্রান্তি, বিচার কার্যের ভুল ভ্রান্তি এবং তার যে অহংকার, এটার জন্য মূলত তার উপরে সেই ট্র্যাজেডি নেমে আসবে। এটি আমরা পেয়েছি অ্যারিস্টটলের পয়েটিক্স কাব্য তার গ্রন্থ অবলম্বনে। ইডিপাস দোষে গুণে সাধারণ মানুষ, কিন্তু সন্দেহপরায়ণ, ঈর্ষাতুর, বদমেজাজি, ক্রোধদীপ্ত এবং হটকারী, এই জন্য তিনি আসলে সাধারণ মানুষ। সাধারণ মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি ছিল ইডিপাসের মধ্যেও আমরা সেগুলি দেখতে পাই। এজন্য মোবাশ্বের আলী তার বিশ্ব সাহিত্য গ্রন্থে লিখেছেন, তার ইডিপাস দৃষ্টি কখনো তীক্ষ্ণ, কখনো অস্বচ্ছ, এবং দৃষ্টির একাগ্রতা সত্ত্বেও সে কোনো বিশেষ একটা দিক মাত্র দেখতে সমর্থ হয়, যা তার পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ইডিপাসকে বলা যায় এ ম্যান অফ অ্যান এক্সেপশনাল ফল্টস অর ভার্স, দোষ ত্রুটি, ভুল বিচ্যুতি, ভালো মন্দ মেশানো একজন সাধারণ মানুষ। সে স্বর্গলোকের দেবতাও নয়, আবার পাতালপুরের দানবও নয়। তার মানে মোবাশ্বের আলী তার বিশ্ব সাহিত্যে বলেছেন যে ইডিপাস মূলত একজন সাধারণ মানুষের মতোই, কিন্তু সমৃদ্ধশালী এবং বিখ্যাত ব্যক্তি।
ইডিপাস এমন এক জীবন্ত চরিত্র যিনি সাধারণ হয়েও অসাধারণ মহিমায় দেদীপ্যমান। রাজার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন ইডিপাস দেশকে বিপদমুক্ত এবং প্রজার শান্তি ও নিরাপত্তা বিধানে সব সময় তৎপর হয়েছেন থেকেছেন। দৈববাণীতে যখন বলা হল ভূতপূর্ব রাজা লেয়াছের হত্যাকারী শাস্তি বিধান করা হলে রাজ্যে রাজ্য থেকে পাপ ও কলঙ্ক চলে যাবে, তখন ইডিপাস হত্যাকারীকে খুঁজে বের করতে তার সমস্ত প্রচেষ্টা নিয়োজিত করেছে। ইডিপাস বলেছে, আমি নতুন করে সন্ধান করব, সমস্ত কিছু দিবালোকের মতো উদ্ভাসিত হবে, দেবতার জন্য এবং আমাদের দেশের জন্য আমি তোমাদের সহায়ক বন্ধু হিসেবে কাজ করব, এই কলঙ্কিত হত্যার প্রতিশোধ আমি নেব। এই হত্যার রহস্য উন্মোচন করতে গিয়েই ইডিপাসের কাছে উদ্ঘাটিত হল জন্ম ও জীবনের নিষ্ঠুরতম সত্য। ভাগ্যের অভিশপ্ত সন্তান ইডিপাস আপন পিতার হত্যাকারী এবং মাতার সহ্য সঙ্গী, এ মস্ত বড় পাপের শাস্তি ইডিপাস এড়ালেন না এই বলে যে সজ্ঞানে পাপ করেনি, বরং স্বেচ্ছায় তা বরণ করে নিলেন। মৃত রানী জকাস্টার চুলের কাঁটা খুলে নিয়ে ইডিপাস নিজেই নিজের চক্ষু পাঠিত করলেন। ইডিপাসের নিঃসীম দুঃখ ভোগ ও মর্মান্তিক পরিণতি দেখে আমাদের প্রাণ বেদনায় ব্যথিত হয়। অন্ধ ইডিপাস যখন বলেছে, এ কি অনন্ত রাত্রি, আর কখনো দিন আসবে না, আশ্চর্য ঘন মেঘ কোনো বাতাস যা উড়িয়ে নিতে পারবে না, আত্মার অন্ধকার স্মৃতি, আমি লাঞ্ছিত নিপীড়িত ও মুহ্যমান। মৃত্যু তো ট্র্যাজিক নয়, মৃত্যুর অনুভূতি ট্র্যাজিক, মৃত্যুর সুগভীর অনুভূতি যা তিলে তিলে দগ্ধ করে, তাই তো সত্যিকারের ট্র্যাজেডি। ইডিপাসের হৃদয় মথিত অনুভূতি যেমন গভীর ও ব্যাপক তেমনি তীব্র ও তীক্ষ্ণ। তিনি শুধু মৃত্যুকে প্রত্যক্ষ করেননি, মৃত্যুকে অনুভব উপলব্ধি করেছেন, তাই তো বলেছেন, আমার নাম কি পিতৃঘাতী, আমার নাম কি মাতার স্বামী, আমি আদেশ দিয়েছিলাম পাপকে বর্জন করতে এবং অপবিত্রকে পরিত্যাগ করতে, অবশেষে আমি পাপী এবং অপবিত্রকে পরিত্যক্ত হলাম, হত্যা করো আমাকে, সমুদ্রের অতল নিমজ্জিত করো। শৈশবে আমার পিতামাতা শীথায়রণ পর্বতে আমার মৃত্যু চেয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষা আমি পূর্ণ করব, আমি সেখানে মৃত্যুর জন্য অপেক্ষা করব। লেয়াছের হত্যাকারীর প্রতি ইডিপাস যে কঠোর দণ্ড নির্দেশ দিয়েছিলেন, তাই তিনি স্বেচ্ছায় নিজের দণ্ড নিজের উপরে বর্তিয়েছেন। পাপের শাস্তি গ্রহণ স্বীকার করার মধ্যে ইডিপাস আপনাকে আপনি অতিক্রম করে গেছেন, তার গভীর বেদনা ট্র্যাজিক মহিমা লাভ করেছে। দার্শনিক সোফেন হাওয়ার বলেছিলেন, ট্র্যাজিক প্লেজার ইজ ইন দ্য লাস্ট অ্যানালাইসিস এ ম্যাটার অফ অ্যাকসেপ্টেন্স। ইডিপাস যে দৃঢ়তা ও বীরত্বের সাথে ভাগ্যকে গ্রহণ করেছেন, এর মধ্যে মনুষ্য শক্তির মহিমা বিকশিত হয়েছে। ইডিপাসের নিদারুণ বেদনা আমাদের মনকে ছুঁয়ে যায়। ভাগ্য নির্মমতায় পিতা হিসেবে বলেছেন, আমার মেয়েরা আমাকে ছাড়া কি করে বাঁচবে, ক্রিয়ন ওদের প্রতি লক্ষ্য রেখো, যদি একবার ওদের স্পর্শ করতে পারতাম, কাঁদতে পারতাম। তার দুটি মেয়ে ইজনিনী এবং এন্টিগানি ইডিপাসের সম্মুখে এসে দাঁড়ালে তিনি বিহ্বল হয়ে পড়ে বলেছেন, তোমরা বড় হলে বুঝবে কেন আমি আমার পৃথিবীকে অন্ধকার করেছিলাম, আমার অকল্যাণ যেন তোমাদের স্পর্শ না করে। ভাগ্য বিরূপ হলেও ইডিপাস স্বীয় ইচ্ছাশক্তি ও কর্মস্পৃহায় বলিয়ান হয়ে সেই ভাগ্যকে অতিক্রম করতে সক্ষম হয়েছেন
ইডিপাসের ট্র্যাজেডি দেখে মানবীয় শক্তির প্রতি আমাদের প্রত্যয় জাগে এবং আমরা মানব মহিমা সম্পর্কে আশ্বস্ত হই। তাই ট্র্যাজেডি আমাদের দুঃখের প্রশমন ঘটিয়ে আমাদের অপার মহিমা দান করে। নিয়তির দুর্ভেদ্য লীলায় ইডিপাস আমাদের কাছে হয়ে ওঠে মহিমান্বিত ট্র্যাজেডির নায়ক, যে চরিত্র নিয়তির নির্দেশে নিজের অজ্ঞাতে নিয়তিকে লঙ্ঘন করতে গিয়ে নিজের বাবাকে হত্যা করে, মাকে বিয়ে করে, যার মাতৃগর্ভে নিজের ঔরসে চারটি সন্তান জন্মে, যে নিজের চোখ উৎপাটিত করে মৃত্যুর জন্য প্রতীক্ষা করে। এ কারণেই সফোক্লিসের ইডিপাসকে বলা হয় ধ্রুপদী ট্র্যাজেডির শ্রেষ্ঠ নমুনা। ইডিপাস তার নিয়তিকে অতিক্রম করতে চেয়েছে, কিন্তু নিয়তি তাকে পিছু ছাড়েনি। তার অর্থাৎ ইডিপাসের অহমিকার পথ ধরে নিয়তি তাকে গ্রাস করেছে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, সুন্দর আগামীর প্রত্যাশায়। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, পরবর্তী পাঠদানগুলি তোমরা যাতে সহজে পেতে পারো। আবারও ধন্যবাদ এবং সুন্দর আগামীর প্রত্যাশায়। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে।